আজকে দশর বোর্ডের অনলাইন ক্লাসরুমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি অশোক কুমার মজুমদার, হিসাব বিজ্ঞান উপভাষক, এসপিসি কাপড়পোড়া স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এই ক্লাসে। প্রথমে আমি দু একটা কথা না বলে পারছি না। আমরা যে বর্তমান সমাজে দেখছি মাদকের যে অপব্যবহার, এই থেকে তোমাদেরকে সচেতন থাকতে হবে। যারা তোমাদের চারিপাশে এইগুলো আসক্তিত হচ্ছে, তাদেরকে তোমরা বিভিন্নভাবে বোঝাও এবং তোমরাও যাতে এতে আসক্ত না হও তার জন্য সবাই সচেতন হয়ে থাকো সবাইকে। আর করোনা থেকে আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, এ থেকে দূরে থাকার জন্য যে নির্দেশনা বলি আছে এগুলো সবাই মেনে চলো। সবাইকে শুভেচ্ছা। এবার আমি আমার পাঠ্য বিষয়ে যাচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, দৃশ্যমান অদৃশ্যমানের অবচয় অঙ্কটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, আজকে আমি একটা অঙ্কে যাব সরাসরি। আমি সেই অঙ্কটা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি, তোমরা দেখো, লিখে নাও। সবাই তুলে নাও। Thank you.
সবাই তুলে নাও, এটা এই অঙ্কটা তুলে নেওয়ার পরে আমি অঙ্কটা প্রথম ক্লাস তো করিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখো। মেশিনের মোট মূল্য 1,50,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য 15,000 আয়ুষ্কাল 10 বছর সমান সমান 1,35,000 10 13,000 500 টাকা। সবাই তুলে নাও।
নাম্বারের সমাধানটা হয়ে গেল। এবার হচ্ছে গ নাম্বার, পুঞ্জীভূত অবচয়। তোমরা এই চকটা সবাই তুলে নাও, তারপরে আমি অঙ্কটা শুরু করছি। গ নাম্বার, তারিখ, এটুকু। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ।